বইয়ের প্রতিটি পর্ব একটি মুভি হওয়ার মতন পর্ব এবং অলরেডি আমি একজন পরিচালক আমার সাথে যোগাযোগ করেছেন মুভি বানানোর জন্য সেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন এবং সেটা স্ক্রিপ্টও আমি লিখছি তো আশা করি আপনারা পড়লে আপনাদেরও ভালো লাগবে এবং প্রতিটা গল্প একটা মুভি হতে পারে জেলখানায় আমি যখন মানুষকে চিকিৎসা দিতাম সেটাই আমার সবচেয়ে ভালো লাগার মুহূর্ত যেমন আমি এর আগেও বলেছি গণমাধ্যমে যে আমার নর্মাল ডেলিভারি করার ঘটনাটা আজকে বলবো যে একজন একটা বাচ্চার কপাল কেটে গিয়েছিল মানে খুব সংবেদনশীল জায়গা এবং অনেক কাঁদছিল বাচ্চাটা তো মাটাও সমভাবেই কাঁদছে কারণ হচ্ছে যে ভয় পেয়ে গেছে সমানে রক্ত পড়ছে তো আমি যখন গেলাম তখন মাটা আসলে আমাকে চেনে সাবরিনা তখনই মাটা শান্ত যে আচ্ছা সাবরিনা আসছে তাহলে চিন্তা নাই পরে আমি বাচ্চাটাকে বুঝিয়ে কিছু লোকালের সাথে সাথে কিছু ভোকাল থেরাপি দিয়ে শান্ত করে তারপরে আমি সিলাই দিলাম এবং অনেক সুন্দরভাবে বাচ্চাটার কোনো দাগ ছিল না তো ওই ভদ্রমহিলা 3 মাস জেলে ছিলেন তো বের হয়ে যাওয়ার সময় বাচ্চাটা আমার গলা ধরে ধরে আর কিছুতেই যাবে না সে নাকি থেকে যাবে আর তার মা চলে যাবে তো এটা তো আমার জন্য বড় প্রাপ্তি আমি মনে করি এটা আসলে মানে প্রথম দিকে যখন গিয়েছি তখন একটু বড় বাচ্চারাও ছিল কিন্তু নতুনভাবে নিয়ম করা হয়েছে যে বেশি বড় বাচ্চাদেরকে জেলখানায় অ্যালাউ করা হচ্ছে না আর জেলখানায় বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের পড়ানোর জন্য স্কুল আছে তারপরে হচ্ছে যে তাদেরকে খাবার ভালো দেওয়া হয় ঝাল ছাড়া খাবার দুধ চিনি তারপর হচ্ছে কলা এগুলো বাচ্চাদেরকে দেওয়া হয় তারপরে যখন যে কোনো কোনো দিবস আসে তখন দেখেছি জেলার আপা তাদের জন্য নতুন নতুন ড্রেস দেয় জুতো দেয় তো আমার তারা মোটামুটি আনন্দে থাকে এবং ওখানে জেলখানার ভিতরে বাচ্চাদের জন্য কিন্তু একটা আউটডোর পার্ক আছে এমনকি একটা ইনডোর পার্কও আছে অমর 21 গ্রন্থমেলায় আসছে আমার প্রথম গ্রন্থ বন্দিনী আহমেদ পাবলিশিং হাউসের স্টল 541 542 543 এবং 544-এ বন্দিনী পাওয়া যাবে এবং এই স্টলে মেলার প্রতিদিনই আপনাদের জন্য উপস্থিত থাকব আমি সাবরিনা তো আর প্রি অর্ডার করার জন্য বইসদাই.com আর রকমারি.com এ আপনারা প্রি অর্ডার করতে পারেন আর বন্দিনী সম্পর্কে আমি বলবো যারা আমাকে ভালোবাসেন যারা আমার জন্য দোয়া করেন আমার ভালো চান তারা তো অবশ্যই বই কিনবেন পড়বেন বইমেলায় যাবেন এটা তো আমি জানি আর যারা আমাকে অপছন্দ করেন ঘৃণার চোখে দেখেন তারাও অন্তত আমার বইটা কিনুন দোষ ত্রুটি যা আছে দেখুন যদি আপনাদের চোখে আমি দোষী থাকি দোষী না হয়ে থাকলাম কিন্তু আমাকে নতুন করে বাঁচার একটা সুযোগ দেওয়াটা আপনাদের উচিত আর বন্দিনী শুধু সাবিনার গল্প না সাবিনার সাফাই দেওয়ার প্ল্যাটফর্ম না এটা বহু বন্দিনীর গল্প এবং এই এখানে সামাজিক যে প্রেক্ষাপটগুলো উল্লেখ করা আছে এটা একজন মা হিসাবে আপনার জানা দরকার একজন স্ত্রী হিসাবে একজন প্রেমিকা হিসাবে একজন দাদি নানি হিসাবে আপনার জানা দরকার একজন অফিসে কর্মরত নারী হিসাবে অথবা গৃহে কর্মরত নারী হিসাবে আপনার বন্দিনী জানা দরকার বইয়ের গল্প তো এখন বলে দিলে হবে না তবে আমি দর্শকদের একটা সংবাদ দিতে পারি যে আমার বইয়ের প্রতিটি পর্ব একটি মুভি হওয়ার মতন পর্ব এবং অলরেডি আমি একজন পরিচালক আমার সাথে যোগাযোগ করেছেন মুভি বানানোর জন্য সেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন এবং সেটা স্ক্রিপ্টও আমি লিখছি তো আশা করি আপনারা পড়লে আপনাদেরও ভালো লাগবে এবং প্রতিটা গল্প একটা মুভি হতে পারে